ওয়াট আ গেম হোয়াট আর মারিনার্স লিগ টেবিলের এক নম্বরে থাকা হায়দ্রাবাদ এফসি আজকে প্রায় নেস্তানাবুদ অর্থাৎ কাবু করে দিয়েছে এটিকে মোহনবাগান দল সত্যিকরের আজকে ম্যাচটা আউট স্ট্যান্ডিং খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে যখন ইন্ডিয়ান খেলোয়াড়রা এইভাবে পারফরমেন্স করে সেইটাকে দেখে আউট স্ট্যান্ডিং লেগেছে সেটা যেই দলেরই খেলোয়াড় হোক প্রথমত আজকের ম্যান অফ দ্য ম্যাচ লিস্টন খোলাসকা দিয়েছে এটা মানছি কিন্তু আমার জন্য আজকে এটিকে মোহনবাগান দলের ম্যান অফ দ্য ম্যাচ অনেক কেউ ছিল লিস্টনের পরে যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ আজকে হয়ে থাকে সেটা হচ্ছে প্রবীর দাস ওহ কি খেলছে প্রবীর আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং ফর্মে আছে প্রবীর এই মুহূর্তে আউট শুধু লিস্টন প্রবীর না মানবীর সিং কাউকো আজকে এটিকে মোহনবাগানের গোটা এগারো জন অবিশ্বাস্যকর দারুণ নিজের একশো শতাংশ দিয়ে ফুটবল খেলেছে তাই জন্য আজকে শুরুতে দুটো বড় ধাক্কা খাওয়ার পরে হুগোপুমস এবং কালম্যাকিউর ইঞ্জুরি ফোর্থ এর পরেও এটিকে মোহনবাগান জিততে পারতো না সমস্ত খেলোয়াড় নিজের আজকে ম্যাচ যে তারা একটা তাগিদা দেখিয়েছে ম্যাচ যে তারা একটা ইন্টেন্ট দেখিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করেছে সেই জন্য কিন্তু আজকের ম্যাচের ফলাফল দুই এক এটিকে মোহনবাগান দুই এবং হায়দ্রাবাদ এফসি সি এক অর্থাৎ আজকে তিন পয়েন্ট নিয়েছে এটিকে মোহনবাগান অর্থাৎ আজকে মারিনার্সের গোটা ভালো টিম পারফরমেন্সের জন্য এটিকে মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের এক লাফে আবার চার নম্বরে চলে গেল অর্থাৎ এই মুহূর্তে মারিনার্সরা তেরো ম্যাচে তেইশ পয়েন্ট তো দুর্ধর্ষ খেলেছে আজকে এটিকে মোহনবাগান দল শুরু থেকে এটিকে মোহনবাগান যত সুন্দর অ্যাটাক করেছে সেটা আউট ডেভিড বিলিয়ামস তিনিও আজকে চমৎকার খেলছিলেন শুধুমাত্র ডেভিড বিলিয়ামসের বোঝাই যাচ্ছিল যে তার ইনজুরিটা কিছুটা হলেও আছে আজ ভাগ্য খারাপ যে হুকুমস তারও আজকে হ্যামস্ট্রিং টান পরে ম্যাথিউ তারও হ্যামস্ট্রিং টান পরে তো এক সময় তো ভেবেছিলাম যে হয়তো এটিকে মোহনবাগানের জন্য দিনটা খারাপ না হয়ে যায় তো জনি আজকে দেখিয়েছে প্রথমবার জনি কাউকো খেলে দেখে এত ইমপ্রেস হয়েছি দীপক টাঙ্গরি তিনিও সাপটি রুড এসে যথেষ্ট ভালো খেলেছেন তো আজকে এটিকে মোহনবাগান বাগান ওভারঅল সত্যি খুব ভালো খেলেছে তো এইবারে আসি ম্যাচের সেই সেরা মুহূর্তে ম্যাচের ছাপ্পান্ন মিনিট এবং উনষাট মিনিট প্রথমত লিস্টন কোলাসো আউটস্ট্যান্ডিং আজকেও কার্ল করেছে কাল করে ফার্স্ট পোস্টের অনেক ন্যারো অ্যাঙ্গেল থেকে সেকেন্ড পোস্টে ঢুকিয়েছে সেটা অনবর্ত গোল লিস্টনের এবং মানবীর সিং আজকে গোল করেছে সমস্ত খেলোয়াড়কে টেনে সুন্দর কুল কাম ফিনিশ করেছেন আজকে কোনো হরবড়ি করিনি হয়তো এইটা ইটিকে মোহনবাগানের কোচ এবং সিনিয়র খেলোয়াড়রা ভালো করে মানবীরকে বুঝিয়েছে যে বল পেয়ে কুল কাম ফিনিশ করতে এবং মানবীর সেটাই করেছে আজকে অর্থাৎ আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম জানি না আপনাদের কজনের মনে আছে আমি কিন্তু ম্যাচ প্রিভিউতে বলেছিলাম আইএসএল এ যদি এটিকে মোহনবাগান দলকে ভালো পারফর্ম করতে হয় তাহলে অবশ্যই মানবীর সিং এবং লিস্টন কোলাসকে ভালো পারফরমেন্স করতে হবে কারণ মানবীর তিনি প্রথম পর আর গোল গোল এবং তাই এটিকে মোহনবাগানকে জিততে হলে এই খেলোয়াড়দেরকে গোল করতেই হবে এবং আজকে এই খেলোয়াড়রাই এটিকে মোহনবাগান দলের হয়ে গোল করেছে এবং এটিকে মোহনবাগানকে দুই এক গোলে একটি খুবই সুন্দর একটা পয়সা উসুল ম্যাচ উপহার দিয়েছে আজকে কিন্তু ম্যাচের ফলাফল তিন এক অথবা চার হতে পারতো লিস্টন কোলাসো একটা কি বলবো কোলাসোর হয়তো আজকের রাত্রেবেলা ঘুম হবে না যে এই মিসটা সে কি করে করলো মানে এত ক্লোজ লিস্টন কোলাসো মিস করেছে লিস্টনের মতো খেলোয়াড়ের থেকে এটা আশা করা যায় না যে লিস্টন এত সুন্দর সুন্দর সহজ গোলটা মিস করবে শুধু একটা না লিস্টন শেষ মুহুর্তে অনেক আগেই ম্যাচটাকে পঁচাশি মিনিট আগে ম্যাচটাকে ক্লোজ করে দিতে পারত কেন লিস্টন তো এত সহজ সুযোগ যে মিস করবে এটা সত্যি এটা সত্যি ভাবিনি এবং সত্যি কথা বলতে কিয়ান একটা রাইজিং স্টার উঠছে এটিকে মোহনবাগানের ছেলেটা যদি ঠিকঠাক গেম টাইম পায় তাহলে এটিকে মোহনবাগান কেন ভারতীয় ফুটবলের জন্য অনেক বড় কৃতিত্ব অনেক সার্ভিস দিতে পারবে কিয়ান নাসিরি ছেলেটা আউট স্ট্যান্ডিং খেলেছে গোল পায়নি ঠিকই তা সত্ত্বেও নিজে যে হান্ড্রেড পার্সেন্ট যে দেখিয়েছে তো এটার জন্য কিয়ান নাসিরি তাকেও আমি অনেক কংগ্রাচুলেট করতে চাই তো আশা করবো এর পরের ম্যাচে লিস্টন এরকম সুযোগ মিস করবে না লিস্টন কেন এটিকে মোহনবাগানের কোনো মিস না করে কারণ এই কিন্তু পরের দিকে অনেক ভাইটাল হয়ে দাঁড়ায় তো যাই হোক আজকে ওভারঅল এটিকে মোহনবাগান তোলার সমস্ত খেলোয়াড় খুবই ভালো খেলেছে মেরিনার্সরা অর্থাৎ এটিকে মোহনবাগান সমর্থকরা অবশ্যই আজকের ম্যাচটাকে খুশি হবে তো আজকে আমি আর একটু ডিসঅপেন্টেড হুগো মোহসের জন্য কারণ হুগো মোহসের প্রত্যেক ম্যাচে একটা করে হলুদ কাঠ বাঁধা ধরা থেকেই যাচ্ছে আজকেও মাথা গরমের চৌন্যুগমসকে হলুদ কাঠ পেতে হয়েছে হুগুকুমসের এই মুহূর্তে ছটা হলুদ কাঠ হয়ে গেছে আরো দুটো হলুদ কাঠ কে হুগুমসকে আরো একটা ম্যাচ সাসপেনশন এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হবে তো এটিকে মোহনবাগান আজকে সত্যি যত বলবো তত কম কারণ হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু এই সিজনে সব থেকে বেস্ট ফুটবলটা খেলছিল তাদেরকে নব্বই মিনিট ছিয়ানব্বই মিনিট একশো মিনিট কারণ প্রথম হাফে চার মিনিট এক্সট্রা সেকেন্ড হাফে ছ মিনিট এক্সট্রা অর্থাৎ টোটাল একশো মিনিট হায়দ্রাবাদ এফসি কে যে এত সুন্দর আটকেছে সেটার জন্য এটিকে মোহন বাগান হ্যাডস অফ তো বন্ধুরা আজকের ফাইনাল রেজাল্ট এটিকে মোহন বাগান দুই এবং হায়দ্রাবাদ এফসি এক তো আজকের ম্যাচের হিরো এটিকে মোহন বাগানের শুধু লিস্টন ক্লাসও অবশ্যই তবে এটিকে লিস্টন ক্লাসও ছাড়া আমি এটিকে মোহন বাগান দলের সমস্ত খেলোয়াড়কেই আজকে হিরো মানবো কারণ আজকে টিম গেমে এটিকে মোহন বাগান চমৎকার খেলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আপনারা এই ম্যাচ সম্পর্কে কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ